নমস্কার ভয়েস অফ স্টোরি চ্যানেলে আজ আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের গল্প নুড়ি ঘনাদার বেশিরভাগ গল্পের মতোই এই গল্প কলকাতার মেজবাড়িতে শুরু হলেও সোজা গিয়ে পৌঁছেছে দক্ষিণ গোলার্ধের সেই বিশেষ জায়গায় যেখানে কুড়ি ডিগ্রি অক্ষরেখা আর একশো সত্তর ডিগ্রি দাঘিমা রেখা একে অন্যকে কাটাকুটি করেছে সেখানেই এক জনশূন্য দ্বীপে গিয়ে পড়েছেন ঘনাদা যে দ্বীপ তাঁরই একটি কাজের জন্য সামান্য কিছুক্ষণের মধ্যে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছিল সে এক রোমাঞ্চকর কাহিনী যার পরতে পরতে আছে অ্যাডভেঞ্চার ঘনাদা সত্যি বলছেন নাকি নিছক বানানো গল্প সে প্রশ্নের উত্তর আমাদের কারও জানা নেই তবে তার অ্যাডভেঞ্চার যে নিখাদ সত্যি সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ঘনাদার হাই তোলা একটি অনুষ্ঠান বিশেষ গারোদের ফাঁক থেকে পুঁচকে দুপে জানোয়ারগুলোর বেয়াদবি দেখে সিংহমশাই যখন তাদের দিকে ধেয়ে যায় তখন তার আলস্য ভাঙা দেখবার সৌভাগ্য যদি কারুর হয়ে থাকে তাহলে সে ঘনাদার হাইতোলার কিঞ্চিত মর্ম বুঝতে পারবে তেমনই বিরাট মুখোবাদদান তেমনি দন্তরুচিকৌ কৌমদীর শোভা ও তেমনি তিন বৎসর তৈলবিহীন গরুর গাড়ির চাকার আওয়াজের মতন সুদীর্ঘ এক টানা সুরলহরী সিংহমশাই তবু ঘনাদার মতো তুড়ি দিতে পারে না ঘনাদার হাই তোলা দেখে আমরা সত্যি তাজ্জব হয়ে গেলাম তাজ্জব হলাম তার হাই তোলার দৃশ্যে নয় তিনি যে হাই তুললেন কি করে শুধু এই কথা ভেবে রাম শিবু ও আমি পরস্পরে হতাশভাবে মুখ চাওয়াচাই করলাম হায় হায় সন্ধ্যার সমস্ত আয়োজনটি মাটি সকাল থেকে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ছে কর্পোরেশনের কর্তব্য পরয়না তার দৌলতে সে বৃষ্টির জলের সাধ্য কি যে সহজে রাস্তা থেকে বেরোয় ট্রাম বাস বন্ধ কলকাতা প্রায় ভেনিস হয়ে উঠেছে বললেই হয় এহেন সন্ধ্যাটা মেসে বসে জমাবার জন্য সন্ধ্যা থেকে ঘনাদাকে উস্কে দেবার কি চেষ্টাই না করা হয়েছে কিন্তু এ বাদলায় ঘনাদাও যেন বাসি মুড়ির মতন মেয়ে গেছেন যে ঘনাদার কাছে তিল ফেলতে না ফেলতে তাল হয়ে ওঠে জলের ছিটে পড়তে না পড়তে যিনি প্রলয় প্রাবণে আমাদের ভাসিয়ে দেন সেই ঘনাদাকে আজ সন্ধ্যা থেকে একটু তাতিয়ে তুলতে পর্যন্ত পারা গেল না অথচ কোনো অনুপানি বাদ পড়েনি ঘনাদাকে ধার দিতে দিতে শিশিরের সিগারেট কেস প্রায় খালি হয়ে এসেছে শিবু ও রাম সেই যে নতুন মার্কিন সিগারেট লাইটারটা তার হাতে দিয়েছে তা প্রায় বাজেয়াপ্ত হবার সামিল জেনেও এখনো পর্যন্ত একবার ফেরত চাইনি মেসের ম্যানেজার আমাদের শাসনে ভুলেও একবার ছ মাসের বাকি পাওনার কথা তোলেনি এবং আমরা সবাই টমটম চালানো থেকে এতম বোমা পর্যন্ত হেন প্রসঙ্গ নেই যা ঘনাদার সামনে টোপ গিলতে তুলে ধরিনি কিন্তু আরামকে আরামকেদারায় কমন রুমের একমাত্র আরামকেদারায় সেই যে ঘনাদা গায়ে লিয়ে দিয়েছেন তারপর তাকে একটু সোজা করে বসাতেও পারিনি মাছ ধরার প্রসঙ্গ দিয়ে শিবু অনুষ্ঠান শুরু করেছে রাম তাতে ফোরন দিয়ে বলেছে বর্ষার দিনে মাছ নাকি টোপ খায় ভালো কিন্তু মাছে টোপ খাক বা না খাক আমাদের টোপ বৃথায় নষ্ট হয়েছে এমন কি কত বড় মহাশের একবার তার ছিপে উঠেছিল গৌরাঙ্গ সগর্ভে তা দুহাত ছড়িয়ে দেখিয়ে দেবার পরও ঘনাদার কোনো সারা শব্দ পাওয়া যায়নি মহাশের থেকে ঘনাদা একেবারে দক্ষিণ মেরুসাগরে সাগরে মহা শিকারের কথা তুলবেন এই আশাই আমরা করেছিলাম কিন্তু তার বদলে তিনি ক্লান্তভাবে শুধু একটু সিগারেটের ধোঁয়া ছেড়েছেন আজ থেকে আমরা পাহাড়ে ওঠার কথা তুলেছি হাতের কাছে এমন একটা হিমালয় থাকা সত্ত্বেও বাঙালি ছেলেদের কেন যে পাহাড়ে চড়ার এতটুকু উৎসাহ ও যোগ্যতা নেই তা নিয়ে গৌরাঙ্গ দুঃখ প্রকাশ করেছে আমরা আর চোখে চেয়ে দেখেছি ঘনাদা আরাম কেদারার হাতলের ওপর একটা পা তুলে দিয়ে আর একটু আয়েস করে শুয়েছেন পাহাড়ে চড়া থেকে বন্দুক ছোড়া তা থেকে আবার ঘোড়ায় চড়ায় আমরা ঘুরে গেছি দিয়ে দুটি মুদ্রিত করেছেন হতাশ হয়ে শেষ পর্যন্ত আমরা ওয়েট লিফটিং অর্থাৎ ওজন তোলার কথা পেরেছি বিজ্ঞানের নজির তুলে শিবু বলেছে ও পোকামাকড়রা যখন নিজেদের চেয়ে বহুগুণ ওজনের জিনিস তুলতে পারে তখন মানুষেই বা পারবে না কেন প্রশ্নটা মাঠেই মারা গেছে ঘনাদা হাই তুলেছেন এবং আমরা এবার আশা ছেড়ে দিয়েছি হয়েই রাম বোধ শেষ চেষ্টা করেছে কলা কৌশল সব জলাঞ্জলি দিয়ে সোজা জিজ্ঞেস করেছে আচ্ছা ঘনাদা আপনি কখনো ওয়েট লিফটিং করেননি ওয়েট লিফটিং ঘনাদা লিফটিং করিনি তবে একবার একটা পাথর তুলেছিলাম আমরা উদ্গ্রীব হয়ে উঠে বসেছি গৌরাঙ্গ সহৎসায় জিজ্ঞেস করেছেন পাথর তুলেছেন কত বড় ঘনাদা আমাদের একেবারে দমিয়ে ঘনাদা বলেছেন আর কত আর বড় এই এতটুকু একটা নুড়ি ছটা খানেক ওজন হবে আমাদের হতাশার দীর্ঘশ্বাস শেষ হবার আগে ঘনাদা অত্যন্ত তাচ্ছিল্য ভরে আবার বলেছেন নিকিউ দ্বীপটা তাতেই তো ফেটে চৌচির হয়ে গেল একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল শুধু একটা নুড়ি তোলার জন্য নিজেদের অজান্তে আমরা প্রশ্ন করে ফেলেছি ঘনাদা যেন অবজ্ঞা ভরে আমাদের দিকে তাকিয়ে বলেছেন হ্যাঁ তাতেই তো ফেটে চৌচির হয়ে সমুদ্রে ডুবে গেল না আর ঘনাদাকে উস্কানি দেবার দরকার হয়নি তিনি নিজেই এবার শুরু করেছেন নিউ হেব্রাডিজের কথা শুনেছিস কখনো না শুনে থাকলেও আসল বস্তুটি কি জানবি না নিউ নিউজিল্যান্ডের ঠিক উত্তরে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব কোণে ছোট ছোট দ্বীপের জটলা পৃথিবীর মাইল পঞ্চাশ উপর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের ওপর কটা পাথর কুচি ফাঁক ফাঁক করে সাজিয়ে ইংরাজি ওয়াই অক্ষরটা লেখা এই ওয়াই এর তিনটে হাতা যেখানে এসে মিলেছে সেখানেই এফাটা দ্বীপটাই হলো সমস্ত দ্বীপপুঞ্জের রাজধানী এফাটাই দুটো বন্দর ভিলা আর হাওয়ানা ভিলা বন্দরেই সরকারি আস্তানা চন্দন কাঠের ব্যবসার জন্য নিউ হেব্রাইডিজের একেবারে দক্ষিণের আনিওয়া নামে একটা দ্বীপে তখন থাকি সেখান থেকে সরকারি লাইসেন্স নেবার জন্য ভিলা বন্দরে কজিনের জন্য এসেছি সরকারি দপ্তরখানা সব দেশেই সমান আঠেরো মাসে তাদের বছর নিউ হেব্রাইডিজে আবার এ বিষয়ে গোদার উপর বিস্ফোরা আছে একা রামে রক্ষা নেই সুগ্রীব সেখানে দোষুর নিউ হেব্রাইডিজের রাজধানী এক কিন্তু রাজত্ব দুজনের ইংরেজ আর ফরাসি এক সঙ্গে মিলে সেখানে শাসন করে সুতরাং সাত দিনের কাজ সাত সপ্তাহেও সারা হলো না ইংরাজি থেকে ফরাসি আর ফরাসি থেকে ইংরেজিতে তর্জমা হতে হতে আমার লাইসেন্সের আর্জি কোন লাল ফিতের জালে যে জড়িয়ে পড়েছে সেই হদিশই তখন পাচ্ছি না সেই সময় পেত্রার সঙ্গে মসিয়ে আমার হঠাৎই আলাপ হয় আলাপ হলো আশ্চর্য কি হয় ভিলাতে ভালো একটা হোটেল নেই মালানা নামের একটি দেশি লোকের টিনের চাল দেওয়া একটা মোটে দোতলার উপর একখানা ঘরে ভাড়া করে আছি সেদিন সরকারি দপ্তরখানা থেকে যত অকর্মণ্য কর্মচারীদের সঙ্গে বচসা করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি এমন সময় আমারই ঘরে তুমুল আন্দোলন হচ্ছে বলে মনে হলো নরবরে কাঠের সিঁড়ি দিয়ে অত্যন্ত অবাক হয়ে উপরে উঠে গেলাম ঘরের দরজায় যাবার সময় আমি তালা দিয়ে গেছি নিজের হাতে সে ঘরে গন্ডগোল হয় কি করে সিঁড়ি দিয়ে উঠে মাঝখানের বারান্দাটুকু পার হবার আগেই মালানার সঙ্গে দেখা আমার ঘর থেকে সে উত্তেজিত ভাবে বেরিয়ে আসছে আমায় দেখতে পেয়ে সে হাত পা জানালো যে এক্ষুনি আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার পুলিশের কাছে যাওয়া দরকার কিন্তু কেন আর কেন কোথাকার এক ফরাসি গুন্ডা এসে আপনার ঘর দখল করেছে আমি আমি কত ঢাকাবার চেষ্টা করলাম শুনলই না জোর করে তালা ভেঙে ঘরে ঢুকলো এখনি এখনি আমি থানায় যাচ্ছি হেসে বললাম আমি কি করবো যখন ঠিক আছে তখন ভাবনা কি তার আগে লোকটার চেহারা একবার দেখা দরকার নয় কি মালানা সভয় বলল। দেখবেন কি মশাই একেবারে খুনে গুন্ডা কি করে বসবে তার ঠিক নেই ঘরে ঢুকেই দেখি আমার জিনিসপত্র চারিদিকে ছত্রা আকারে ছড়ানো তারই মধ্যে আমার ডেক চেয়ারটিতে গা এলিয়ে দিয়ে বিশাল চেহারা নিশ্চিন্তে আরামে পাইপ টানছে পরনে একটা প্যান্ট ছাড়া তার কিছু নেই গরমের দরুনি বোধ গায়ের সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে লোকটার গায়ের চামড়া সাদা দাড়ির ছাঁট দেখলে ফরাসি বলেই মনে হয় আমায় ঢুকতে দেখেই লোকটা উঠে বসে বাঘের মতন ফরাসি ভাষায় হুঙ্কার দিয়ে উঠল কে রে হতভাগানিগার মাল আনতো সেই হুঙ্কার শুনেই তীরের মতন ছিটকে গিয়ে পড়লো বালন্দায় তারপর আর তার চুলের টিকি দেখা গেল না মুচকি হেসে আমি পরিষ্কার বাংলায় বললাম চিনতে পারছ না সাহেব আমি তোমার জম দুর্বোধ ভাষা শুনে আর আমায় হাসতে দেখে সাহেব একেবারে খেপে গেল আমায় প্রায় কাঁচাই গিলে ফেলবে এমনই ভাবে দাঁত করমর করে দাঁড়িয়ে উঠে এবার ইংরেজিতে বলল বেরিয়ে যা গড়ে কালা নেটিভ না হলে তোর গায়ের সমস্ত চামড়া আমি খুলে নেব আগের মতোই হেসে বললাম বলো কি সাহেব আমার যে শুনেই গা শুচুর করছে কিন্তু তার আগে তোমায় যে একটু গা তুলতে হবে এটা আমারই ঘর কিনা আমার মুখে চোস্ত জার্মান শুনে সাহেব প্রথমটা একেবারে থ হয়ে গেল যাই হোক সাহেব একেবারে গোমুক্ষু নয় জার্মান ভাষাটা অন্তত বোঝে জেনে আমারও একটু কৌতূহল তখন বেড়েছে প্রথমে হতবম্ব হলেই বড় মুহূর্তেই আমার কথার শেষটুকু জ্বালাতে সাহেব একেবারে ফেটে পড়ল এ ঘর তোমার তার প্রমাণ কি আবার একটু হেসে আমার জিনিসপত্রগুলোকে দেখিয়ে দিয়ে বললাম প্রমাণ তো তুমি ঘরময় ছড়িয়ে রেখেছ বাটা বলে সাহেব আমার সুটকেসটা ধরে বাইরের বারন্দায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল যাও তোমার প্রমাণ ঘরের বার হয়ে গেছে আর সুবদ্ধি যদি এখনো না হয় তাহলে একটি লাঠিতে তোমাকেও প্রমাণের পিছু পিছু পাঠিয়ে দেব ঘরের মাঝখানেই সাহেবের প্রকাণ্ড কেবিন ট্রাঙ্কটা পড়েছিল সেটা তুলে নিয়ে বললাম সেটা একটু অভদ্রতা হয় নাকি তার চেয়ে বরং তুমি দেখো সাহেব আমি তোমার মোট বইবার সমস্যাটা মিটিয়ে দিচ্ছি ছুঁড়ে বারন্দা পার করে নিচে ফেলে দিলাম সাহেব এক লহমা হাঁ করে দাঁড়িয়ে থেকে একেবারে তোপের গোলার মতন আমার ওপর ঝাঁপিয়ে পড়ল জামাটা একটু ঝেড়ে নিয়ে দেখি জানলার কাছে সচাপটে যেমন ভাবে পড়েছিল সাহেব সেভাবেই শুয়ে আছে কিচ্ছু ঘরের থেকে নট নট চরণ তার মুখে জল ছিটিয়ে দিয়ে নিজেই এবার গিয়ে তুলে ধরলাম সাহেব হাঁপিয়ে উঠে বসে চোখ না খুলেই চেঁচিয়ে উঠল আমি মরে গেছি নির্ঘাত মরে গেছি তাকে একটা ঝাঁকুনি দিয়ে বললাম হ্যাঁ মোড়ে তুমি নরকে এসেছো যমরাজ তোমাকে অভ্যর্থনা করতে এসেছে যে দেখো সাহেব এবার চোখ খুলে তাকিয়ে বললে মরিনি তাহলে কিন্তু আমার সের দ্বারা আমার সিঁড় দ্বারা ভেঙে গুঁড়ো হয়ে গেছে বললাম না তাও হয়নি উঠে দাঁড়াও দেখি সাহেব কিন্তু বসে বসে আমায় ভালো করে লক্ষ্য করে বললে তুমি কি জাপানি তারপর নিজে নিজেই বলল ও জাপানিদের চেহারা তো এরকম হয় না হেসে বললাম আমি জাপানি নই বাঙালি বাংলাদেশের নাম শুনেছো কখনো বাংলাদেশ সাহেবের চোখ দুটো বড় হয়ে উঠল বাংলাদেশের নাম শুনেনি আবার তাগরের সঙ্গে আমার কত আলাপ ছিল তাগুরের সঙ্গে তাগুর আবার কে বাহ রবীন্দ্রনাথরা নাথ তাগর বুঝলাম কবিগুরুর নাম ফরাসি উচ্চারণে এই রকম দাঁড়িয়েছে জিজ্ঞেস করলাম তার সঙ্গে তোমার আলাপ ছিল কোথায় আলাপ হয়েছিল একটু কড়া ভাবে জিজ্ঞেস করলাম কি সূত্রে সাহেব আরো আমতা আমতা করে বললে মানে তিনি যখন ওখানে ছিলেন তখন কাগজে তার একটা ফটো দেখেছিলাম ধমক দিয়ে বললাম দেখো সাহেব আমার কাছে সব ধাপ্পা দিয়ে কোনো লাভ হবে না তোমার পাত্তারি গুটিয়ে এ ঘর থেকে সরে পড়তেই হবে না ওঠো সাহেব এবার রীতিমতো কাঁদুনি গিয়ে উঠলো উঠব তো কিন্তু যাবো যাব শুনি পোড়া শহরে কি একটাও হোটেল আছে সারা দিন ঘুরে একটা ঘরের বারান্দা পর্যন্ত ভাড়া পায়নি আমি কি আমি কি রাস্তায় গিয়ে এবার হেসে ফেলে বললাম আচ্ছা আমার এখানে থাকতে পারো কিন্তু বেচাল যেন আর না দেখি সাহেব নিজের গর্দনটায় একবার হাত বুলিয়ে নিয়ে বলল। আমার গর্দনটার বিমা করা নেই মালপত্র নিচ থেকে তুলে এনে তারপর আমরা বেশ জমিয়ে বসে আলাপ শুরু করলাম মসিয়ে পেত্রা আমার মতোই ভবঘুরে লোক ঝগড়া দিয়ে শুরু হওয়ায় এবং দুজনেই এক লোক হওয়ায় দোস্তিটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল আমি ইতিমধ্যে আমার চন্দন কাঠের ব্যবসার কথা বলেছি মসিয়ে পেত্রা মাথা নেড়ে বলেছে ওসব চন্দন কাঠটাট কোনো কাজের নয় এ ডেপপুঞ্জে আসল মাল হল গন্ধক দেখো না এক বছরের মধ্যে এক বছরের মধ্যে এই গন্ধকের ব্যবসায় কেরাম লাল হয়ে যায় উদারভাবে পেত্রা তারপর আমাকে তার ব্যবসার ভাগিদার করতে রাজি হয়েছে আমি হেসে বলেছি আগে তুমি গন্ধকের খনি খুঁজে বার করো তারপর দেখা যাবে পেত্রা অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বলেছে তুমি আমাকে করছো পাগল ভাবছো আচ্ছা দেখতে পাবে একদিন পেত্রার আস্ফালন যে একেবারে মিথ্যে নয় একদিন সত্যি তার প্রমাণ পেয়েছি কিন্তু সে প্রায় ছয় বছর বাদে এই ছ বছর তার কোনো খোঁজই রাখিনি বা পাইনি এফাটা দ্বীপে মালানার বাড়িতে আমার ঘরে দুদিন থাকার পর হঠাৎ একদিন সকাল বেলা কিছু না বলে কোয়ে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল একটু অবাক হলেও তার সম্বন্ধে বিশেষ মাথা গামায়নি এরকম খামখেয়ালি লোক দুনিয়ায় এ পর্যন্ত অনেক দেখেছি বিকেলে কি করবে সকালে তারা নিজেরাই জানে না ছ বছর বাদে আবার তার সঙ্গে সাক্ষাৎ এবার খুব অদ্ভুত ভাবে আনি ওয়া দ্বীপে ফিরে এসে চন্দন কাঠের পেছনে তখনও লেগে আছি কিন্তু ব্যবসা অত্যন্ত মন্দা ফিজি দ্বীপের চন্দন কাঠ উজাড় করবার পর বে হিসাবি সওদাগরেরা এই দ্বীপে হানা দিয়ে অবাধে চন্দন কাঠ কেটে একেবারে সাবার করে দিয়েছে বললেই হয় ব্যবসা গুটিয়ে নিয়ে আবার কোথাও পাড়ি দেব কিনা ভাবছি এমন সময় অদ্ভুত একটা ব্যাপারে কৌতূহলী হয়ে উঠলাম আনিওয়া দ্বীপের দক্ষিণ পূর্ব কোণে সমুদ্রের ধারে একটি ছোট গাঁয়ের সর্দারের বাড়িতে তখন আমি থাকি কিছুদিন ধরেই গাঁয়ের লোকদের ভেতরে একটা চাঞ্চল্য একটা উত্তেজনা লক্ষ্য করছিলাম সেদিন তার কারণটা জেনে অবাক হয়ে গেলাম আমাদের গাঁ থেকে মাইল দশেক দূরে সমুদ্রের ওপর একটা ছোট দ্বীপ দেখা যায় দ্বীপ না বলে তাকে সমুদ্রের ভেতর থেকে ওঠা একটা পাহাড় বলাই উচিত যেদিকে যাও সমুদ্রের ওপর থেকে প্রায় খাড়া পাহাড়ের দেওয়াল দু হাজার ফুট উঠে গেছে এই দ্বীপটিকে না শুধু ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি সন্ধ্যার পর সেই পাহাড়ের নিচের দিকের খাঁজে ও পাথুরে তাকে রাত্রিবাস করতে নামে দুঃসাহসী দু চারজন দেশি লোক তাদের ভাড়া ঝোলানো কাটা মারার নৌকায় দিনের বেলা সেখানে সেই পাখিদের আবর্জনা সার হিসাবে অত্যন্ত দামি গুয়ানো সংগ্রহ করতে যায় কিন্তু মারা গেলেও সেখানে রাত কাটায় না এমনকি দিনের বেলাতেও পাহাড়ের ওপরে কি আছে তারা কোনো দিনও সাহস করে চড়ে দেখেনি এই ভুতুড়ে পাহাড়ে কিছুদিন থেকে অপদেবতার উৎপাত নাকি আরো বেড়ে গেছে গুয়ানো কুড়োতে যাওয়া একদল লোকের মধ্যে কয়েকজন নাকি আশ্চর্যভাবে মারা পড়েছে উপর থেকে একটা প্রকাণ্ড পাথর ঠিক তাদের লক্ষ্য করে একে গড়িয়ে দিয়েছিল আর একদল পাহাড়ের উপর বিকট এক মূর্তি দিনের বেলাতেই দেখতে পেয়েছে এসব ছাড়া রাত্রে আজকাল পাহাড়ের ওপর এই গাঁ থেকেই অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায় মাঝে মাঝে রহস্যজনক শব্দও সেখান থেকে ভেসে আছে পাছে পাহাড়ের অপদেবতার কোপ এই গাঁ পর্যন্ত এসে পৌঁছায় সেই ভয়েই গাঁয়ের লোক সারা ভূতের ওঝারা সময় বুঝে নিজেদের ক্ষমতা জাহির করতে ব্যস্ত অপদেবতাকে ঠান্ডা করবার নানা পদ্ধতি তারা ষোড়শ উপাচারে ভূত পূজার আয়োজন করেছে সর্দারের কাছে ব্যাপারটা সব শুনে আমি নিজেই পাহাড়ে দ্বীপে যাব ঠিক করলাম সর্দারের নিষেধ মানা উপরোধ অনুরোধ যদি বা কাটানো গেল দ্বীপে আমায় নৌকায় পৌঁছে দেয় এমন লোকই পেলাম না গায়ে অবশেষে একদিন রেগে ছোট একটা ডিঙি নিয়ে নিজেই বিকেলে দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম সঙ্গে একটা ধারালো ছুঁড়ি আর কুঁয়ো থেকে যা দিয়ে ডুবে যাওয়া বালতি ঘরা তোলে সেই রকম কাঁটার গোছা বাঁধা একটা মজবুত দড়ি রাত কাটাবার মতো কিছু খাবার দাবারও সর্দার সঙ্গে দিয়েছিল যদিও রাত আমার সেখানে কাটবে কিনা সে বিষয়ে তার ঘোর তর সন্দেহ ছিল আমার ডিঙি সমুদ্রে ঠেলে দেবার সময় সর্দার প্রায় কেঁদে ফেলে আর কি এত দিন একসঙ্গে থাকার দরুণ আমার ওপর এই সরল অসভ্য মেলানাশের সত্যি একটা মায়া পড়েছিল এমন সাত করে বেঘোরে মরতে যাওয়ায় তাই সে সত্যি সত্যি ব্যথা পেয়েছে একলা ডিঙি বে ভুতুড়ে পাহাড়ের দিকে যেতে যেতে নিজের কাজটা একটু বেশি রকম বলেই মনে হচ্ছিল কোথায় কোন চুলোয় কি ভুতুরো কাণ্ড হচ্ছে তাতে তোর মাথা ব্যথা কেন বাপু কিন্তু ঘরের খেয়ে বনের মোস তাড়াতে যাওয়াই যার স্বভাব তার আর উপায় কি ভুতুরে দ্বীপের ধারে গিয়ে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পার হয়ে গেছে সামুদ্রিক পাখিদের অধিকাংশই পাহাড়ের খাঁজে খাঁজে ডানা গুটিয়ে তখন নিজেদের আশ্রয় খুঁজে নিয়েছে দু চারটে দেরি করে ফেরা পাখির পাখার ঝটপটানি শুধু শোনা যাচ্ছে সুবিধে মতো একটা জায়গায় পাহাড়ের ধারে নৌকা বেঁধে ছুড়িটা আর দড়ি বাঁধা কাটাটা নিয়ে তীরে উঠলাম তীর মানেও পাথর সে পাথরের তীর খাড়া পাহাড়ের দেওয়ালে শেষ হয়েছে কোমরে গুঁজে দড়ি বাঁধা কাটাগুলো ওপরের দিকে ছুড়ে দিলাম একবার ফসকাবার পর ওপরের একটা খাঁজে কাটা আটকে গেল ঠিক মতো আটকেছে কিনা দড়ি নেড়ে একবার দেখে নিয়ে তাই বে সেই খাঁজের ভেতর পা দিয়ে গিয়ে দাঁড়ালাম তারপর আবার কাঁটা ছুঁড়ে উপরের কোনো খাঁজে লাগাবার কসরত এমনইভাবে প্রাণ হাতে নিয়ে পাহাড়ের মাথায় গিয়ে উঠলাম তখন বেশ রাত হয়েছে আমি পাহাড়ের পশ্চিম দিক দিয়ে উঠেছিলাম সেদিকটা অন্ধকার হলেও কৃষ্ণপক্ষের চতুর্থী না পঞ্চমীর চাঁদের আলো পড়ে চারিদিকে বেশ ভালোই দেখা যাচ্ছে সেই আলোয় সামনে যা দেখা গেল তাতে আমি সত্যি অবাক পাহাড়ের ওপরে একটা ছোট্ট হ্রদ নিচ থেকে এই জলাশয়টির কথা কল্পনাও করা যায় না কেউ করেও নি এ পর্যন্ত সমস্ত পাহাড়টা যেন পেয়ালার মতন এই রথটিকে ওপরে তুলে ধরেছে নিঃসঙ্গ পাহাড়ের চূড়ায় চাঁদের আলোয় ঝলমলে রথটিকে কি সুন্দর যে দেখাচ্ছিল কি বলবো। দুই বে ওঠার পরিশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম রদের ধারে একটা পাথরের চাইয়ে বসে মুখ চোখে জল দিতে যাচ্ছি হঠাৎ নিজের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত শরীর এক মুহূর্তের জন্য কেমন যেন হিম হয়ে গেল রদের ঠিক ওপারে জলের ভেতর থেকে সত্যি একটা বিকট মূর্তি ওপরে উঠে আসছে মূর্তিটা মানুষের মতন সোজা হয়ে হাঁটছে কিন্তু মানুষের সঙ্গে আর কোনো সাদৃশ্য তার নেই কবন্ধের মতন বর্তুলাকার বিভৎস একটা ধর যেন দুটো আলাদা থামের ওপর দাঁড় করানো তার হাঁটার ভঙ্গিও এমন অমানসিক যে আপনা থেকে সমস্ত শরীর শিউড়ে ওঠে মূর্তিটা জল থেকে উঠে বিশ্রী টলমল পায়ে দুলতে দুলতে ওপারে পাহাড়ের একটা অন্ধকার গহবরের মধ্যে অদৃশ্য হয়ে গেল না এর রহস্যের মীমাংসা না করলে নয় মন শক্ত করে যথাসম্ভব সাবধান হয়ে পার দিয়ে ওপারে দৌড়ে গেলাম সামনে সুরঙ্গের মতো সেই গহবর এক মুহূর্ত ইতস্তত করে ছুরিটা কোমর থেকে খুলে নিয়ে তার ভেতরে গিয়ে ঢুকলাম সুরঙ্গটা বেশি দীর্ঘ নয় একটা বাঁক ফিরতেই দূরে একটা আলোকিত জায়গা দেখা গেল এই কি তাহলে রদের জলের সেই বিকট জীবের আস্তানা আলো জ্বালাবার ক্ষমতাও কি তার আছে সন্তর্পণে পা টিপে টিপে সেখানে গিয়ে পৌঁছালাম সুরঙ্গটা এখানে একটা মাঝারি গোছের গুহায় শেষ হয়েছে গুহার ভেতরে পৌঁছে একেবারে হতভম্ব হয়ে গেলাম সেখানে কেউ নেই কিন্তু ঘরের এক পাশে একটা কেরোসিনের বাতি জ্বলছে দেওয়ালে পোশাক আশাক টানালো এই ভুতুরে দ্বীপে এই দুর্গম পাহাড়ের চূড়ায় মানুষ এলো কোথা থেকে জলের তলা থেকে ওঠা সেই অমানসিক জীবটি বা গেল কোথায় অবাক হয়ে দেয়ালের ধারের পোশাকগুলো লক্ষ্য করছি এমন সময় এমন সময় সমস্ত গুহা কাঁপিয়ে সশব্দে একটা বন্দুকের গুলি আমার কানের পাশ দিয়ে দেয়ালে গিয়ে লাগলো বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার ছুরিও হাত থেকে ছুটে বেরিয়ে ওদালের দেয়ালে গিয়ে বিধে কাঁপতে লাগলো যে বন্দুক ছুঁড়েছিল তার ডান হাতের জামার আস্তিনে সেই ছুঁড়িতে দেওয়ালের সঙ্গে আট হয়ে গেছে হাত নড়াবার তার ক্ষমতা নেই লোকটার ওপর এবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলাম থমকে দাঁড়িয়ে সবিস্ময় বললাম এ কি মসিয়ে পেত্রা মসিয়ে পেত্রা করুণ ভাবে একটু হেসে বললেন হ্যাঁ আপাতত তোমার বন্দি অর্ধেক রাত তারপর আমাদের পরস্পরের খোঁজ খবর নিতেই কেটে গেল কি করে বন্দরের খোঁজে নানা জায়গা ঘুরে মসিয়ে পেত্রা শেষে এই দ্বীপে এসে উঠেছে সব কাহিনী শোনার পর জিজ্ঞেস করলাম কিন্তু জলের তলার সেই কিম্ভূত কিমাকার জীবটি তাহলে কি পেত্রা একটু হেসে আমায় নিয়ে গুহার একদিকের একটি পাথরের দরজা সরিয়ে অন্য একটি ছোট গুহায় নিয়ে গেল পাথরের দরজাটি এমন বসানো যে এমনিতে চোখে পড়বে না আমারও চোখে পড়েনি ছোট গুহার ভেতর ঢুকে সামনের দিকে আঙুল দিয়ে পেত্রা বলল। এই সেই তোমার বিকট জীব অবাক হয়ে দেখি সামনে দুটো ডুবুরির পোশাক দেওয়ালের ধারে সাজানো রয়েছে পোশাক দুটি সাধারণ ডুবুরির পোশাক থেকে অবশ্যই ভিন্ন ভাবে তৈরি পেত্রা সে কথা আমায় জানালো এই পোশাকগুলো আমি নিজেই ফরমায়েশ দিয়ে গড়িয়ে এনেছি কিন্তু কেন অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন আচ্ছা দেখবে চলো বলে পেত্রা আমায় নিয়ে আবার সেই হ্রদের ধারে গিয়ে বলল জলে একটু হাত দাও দেখি হাত দিয়ে সবিস্ময়ে বললাম কি এ তো রীতিমতো গরম ঘন্টা তিনেক আগেও তো ঠান্ডা দেখেছি পেত্রা থেমে গিয়ে বলল এইটেই এই হ্রদের রহস্য এবং তারই কিনারা করার জন্য এই ডোবরের পোশাক এ হ্রদ থেকে হঠাৎ এত গল গরম হয়ে ওঠে যে উপরে ঝঞ্ঝার কুণ্ডলে উঠতে থাকে এদেশের লোকেরা তাই দেখে ভাবে এখানে অপদেবতা আছে জিজ্ঞাসা করলাম তুমি ডুবুরির পোশাকে এ হ্রদের জলে নেমে কি পেয়েছো কি পেয়েছি কাল ঠান্ডা হবার পর নিচে নামলেই দেখতে পাবে পরের দিন জল ঠান্ডা হতে প্রায় বিকেল হয়ে গেল ডুবুরির পোশাক পরে আমরা দুজনে হ্রদের নিচে নামলাম পাহাড়ের ওপরে হলেও রথটি খুব কম গভীর নয় কিন্তু জল এমন পরিষ্কার যে দেখতে কিচ্ছু কষ্ট হয় না জলের তলায় পরস্পরের কঙ্গে কথা বলার জন্য আমরা একটি স্পিকিং টিউব অর্থাৎ কথা কইবার রবারের নলের ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম হ্রদের তলায় এক জায়গায় এসে পেত্রা বলল নিচের দিকে কিছু দেখতে পাচ্ছ বললাম দেখতে পাচ্ছি তবে নীলচে এক ধরনের পাথর নীলছে পাথর নয় পৃথিবীর সবচেয়ে দামি রত্ন হিরে যার মধ্যে থেকে পাওয়া যায় এ সেই পাথর হিরে উত্তেজিতভাবে নিচের দিকে চেয়ে দেখতে দেখতে চমকে উঠলাম নীলচে পাথরের গায়ে সত্যি নানা জায়গা থেকে আর এক জাতের পাথর এই জলের তলাতে ও জল জল করছে হিরে চারিদিকে এত হীরে এই রদের মধ্যে সাতটা সাম্রাজ্যের ঐশ্বর্য তাহলে লুকানো আছে মনের ওপর যেন রাস রুখলো না ওড়ি ভেতর প্রকাণ্ড একটা জল জলে পাথর দেখতে পেয়ে সেটা নেবার জন্য পাগল হয়ে উঠলাম বাটালি গোছের একটা যন্ত্র পেত্রা সঙ্গে নিয়েছিল সেটা দিয়ে ঠুকে ঠুকে ধারের পাথর আলগা করে যখন সেটা তুললাম তখন অবাক হয়ে দেখি তার নিচে নলের মতন গর্ত বেরিয়ে পড়েছে আর তার ভেতর দিয়ে হুহু করে জল গলে যাচ্ছে সামান্য ব্যাপারে পেত্রা কিন্তু হঠাৎ যেন খেপে গেল আমার আরও কয়েকটা হিরে সংগ্রহ করার ইচ্ছে ছিল কিন্তু সে একেবারে পাগলের মতন টানতে টানতে আমায় ওপরে গিয়ে নিয়ে তুললো শুধু তাই নয় ডুবুরির পোশাক ছেড়ে ফেলেই আমায় কোনো কথা বলবার অবসর না দিয়ে টেনে নিয়ে গেল পাহাড়ের এক প্রান্তে সেখান থেকে দড়ির একটি সিঁড়ি জলের ধার পর্যন্ত টানানো এবং জলের ধারে পাহাড়ের খাঁজের আড়ালে একটি ছোট মোটর লঞ্চ দেখলাম লুকোনো রয়েছে দড়ির সিঁড়ি দিয়ে মোটর বোটে নেমে সেটি চালিয়ে মাইল দশেক দ্বীপটি থেকে দূরে যাবার আগে মুখের ফেনা উঠিয়েও পেত্রার কাছ থেকে একটা কথা বার করতে পারলাম না অবশেষে অত্যন্ত রেগে বললাম আমার কথার জবাব যদি না দাও তাহলে তোমায় বোট থেকে আমি সমুদ্রে ফেলে দেব বুঝেছ বলো এরকম ভাবে হঠাৎ পাগলের মতন পালিয়ে আসার মানে কি মানে মানে বুঝতে পারবে কানে আঙুল দিয়ে শক্ত হয়ে বোটের রেলিং ধরে বসো দেখি তার পরের কথা আর শুনতে পেলাম না আমি টিপটির দিকে তাকিয়ে সেদিকে মুখ ফিরিয়েছিলাম হঠাৎ আকাশ ফাটানো শব্দে সেই বিরাট পাহাড়ের দ্বীপটি সমুদ্রের জলে ডুবে গেল প্রলয়ের মতন যে ঝড় তারপর উঠল তার যে প্রচন্ড ঢেউ এসে দৈত্যের মতন কিছুক্ষণ আমাদের বোট নিয়ে লোফালুফি শুরু করলে তাদের হাত থেকে বেঁচে নিরাপদ জায়গায় পৌঁছতে বেশ কিছুক্ষণ কেটে গেল এইবার পেত্রাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি বলতো পেত্রা ব্যাপার আর কি তোমার এই হিরে তোলা ওই এক ছটাক একটা নুড়ি তুলতেই এত বড় একটা দ্বীপ ফেটে চৌচির হয়ে গেল তা যাবে না পেত্রা বুঝিয়ে দিল পটা আসলে আগ্নেয়গিরি ছাড়া কিছু নয় ওপরে যে রদ দেখছো সেটা এককালে ছিল আগুন বেরোবার মুখ এখন কোনো রকমে বুঝে গিয়ে বহুকালের বৃষ্টির জল জমে রদ হয়ে উঠেছে কিন্তু নিচকার আগুন নিচকার আগুন এখনো নিভে যায়নি জল মাঝে মাঝে গরম হওয়াতেই তা বোঝা যায় হ্রদের তলটি তো খুব পুরো নয় তুমি নুড়ি তোলার সঙ্গে সঙ্গে কোনো গোপন ফুটো তাই সেখান দিয়ে বেরিয়ে পড়ে সেই ফুটো দিয়ে রদের জল গভীর পাতালের প্রচন্ড আগুনের ওপর গিয়ে পড়ে সে জলের উপর তারপর বাষ্প হয়ে উঠতে কতক্ষণ ওপরে তো একটা সরু ফুটো বেরোবার পথ না পেয়ে সেই বাষ্প তাই ক্রমশ প্রচন্ড বেগ পেতে পেতে গোটা পাহাড়কে ফাটিয়ে দিয়েছে ওই নুড়ে টুকু তুলেই তুমি দ্বীপটাকে ডোবালে ঘনাদার গল্প শেষ হলে গৌরাঙ্গ সবিস্ময় জিজ্ঞাসা করল দ্বীপটার নাম কি ছিল ঘনাদা ঘনাদা বিরক্ত হয়ে বললেন যা ডুবে গেছে তার নামে কি দরকার আর সেই ছটাখানেক হিরেটা শিবু জিজ্ঞেস করলে সেটা নিশ্চয়ই হাত ছাড়া করণি ঘনাদা হঠাৎ যেন অন্য মনুষ্ক হয়ে গেলেন শিবুর কথাটা বোধ তার কানে গেল না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু